সত্যি অবাক জলপান। একটু জলপাই কোথায় বলতে পারেন? সুকুমার রায়ের সেই লেখা যেন সত্যি বাস্তবের মাটি ছুঁয়ে গিয়েছে। ডিজিটাল ইন্ডিয়ার যুগে যখন আধুনিক হচ্ছে সমাজ, নয়া প্রযুক্তির আবিষ্কার হচ্ছে আমজনতার সুবিধায়, তখন সেই যুগেই অন্য ছবি। মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভবানীপুর গ্রাম, পার্বতীপুর গ্রাম। গ্রীষ্মকালের আগমন ঘটলেই এই গ্রামের মানুষের জীবনযাত্রায় মিল থাকে অনেকটাই। মিলটা ঠিক কোথায়, তার রহস্যভেদে গ্রামে ঢুকতেই দেখা যাবে একটি ছবি। এক ফোঁটা জল পাওয়ার আশায় প্রখর রোদ মাথায় নিয়ে পায়ে হেঁটে আসেন গ্রামের বধূরা। বালির গাড়ি কখন আসবে সেই অপেক্ষায়। বালি বোঝাই গাড়ি এসে রাস্তায় থামলেই সেখান থেকে এক ফোঁটা করে জল পড়ে, সেই জল ভর্তি করে নিয়ে যান বাড়িতে, আর তা দিয়েই চলে রান্নার কাজ। পানীয় জলের একমাত্র অবলম্বন। আপনি কি করবেন? আমরা এই জলটাতে ভাত রান্না করতে হয়, খাওয়া দাওয়া করতে হয়। এখানে কোনো কল, কোনো পানির কোনো ব্যবস্থা নাই, সেই জন্য এই জলটাকে নিয়ে আমাদেরকে কারবার করতে হয়। মানে এই গাড়ি লাগলে আপনারা চলে আসেন এখানে জল? আমরা হাঁ করে দাঁড় থাকি, গাড়িটা আসবে সেই জন্য জলটি নিয়ে আমাদেরকে কারবার করতে হয়। কি চাইছেন এখন? এখন ভালো একটি জলের ব্যবস্থা চাইছি, ভালো জল, একটু যেন ফিল্টারের মতন জল আমাদের দরকার। মানে এই গরম পড়লেই কি এই সমস্যাটা প্রত্যেক বছর হয়? প্রত্যেক বছর। গ্রামে নেই কোনো পানীয় জলের কল, চাতক পাখির মতো অপেক্ষায় থাকেন পানীয় জলের গাড়ি আসবে কখন সেই অপেক্ষায়। সেই জল ভর্তি গাড়ি থেকেই জল নিতে লম্বা লাইন পড়ে গ্রামবাসীদের। কতদিন ধরে সমস্যাটা চলছে? ইয়া আমাদের মেলা দিন এই লরে আসেন, আমরা সব দৌড়ে আসি, তাহলে পানি লেগে মারা হয়ে যায়। খাওয়ার জন্য জল, এই জলটা কি খাওয়ার জন্য ব্যবহার? হ্যাঁ, খাই আমরা। এইভাবে দিনের পর দিন জল বয়ে তৃষ্ণা মেটাচ্ছেন গ্রামের মানুষজন। জলের গাড়ি না এলে বিকল্প উপায় কি? জল ছাড়া কি মানুষ বাঁচে? নিজেদের জীবন বাঁচাতে প্রখর রোদের মধ্যে মাটি খুঁড়ে চলে জল পাওয়ার চেষ্টা। গ্রামের মহিলারা এইভাবেই জল ভরে নিয়ে যান, দিনে তিনবার এইভাবেই জল বয়ে নিয়ে যান তারা। পানীয় জলের কল কবে হবে সেই আশাতেই দিন গুনছেন এই গ্রামের মানুষজন। বলেন। আমরা ছোটবেলা হনেই পানিটাই তুলছি, আমরা দেখতে হনে গানে মানা হলে আমরা পানি তখন থেকে তুলছি। তার আগে আমার দাদুরা, আমার আপনারা সবাই তুলছি। কেন কেন? কারণ নদীর পানি না হলে ভাত হয় না, কলের পানিতে ভাত হয় না। এই জলটা কি খান? হ্যাঁ, খাওয়া মানে আমরা খাইনি জলটা, আমরা বাড়িতে সিলিন্ডার পাশে সিলিন্ডার পানি খাই, কিন্তু এই পানিটাই ভাত হয়, ভাতটা রান রাখাতে ভাতটা। মানে কবার করে নিয়ে যান দিনে? আমরা দুবার তিনবার নিয়ে যেতে হয়। দীর্ঘদিন থেকেই নাকি গ্রামে নেই কোনো পানীয় জলের কল। কলের দাবিতে পঞ্চায়েতের কর্মকর্তাদের একাধিকবার নিজেদের সমস্যার কথাও জানানো হয়েছে, হয়নি সমাধান। আমাদের এই জলে মনে করে এখানে আমাদের টিপর নাই, কিছু নাই, আমরা কোথায় জল পাবো? তাই বালির ফুলি জল নিয়ে আমরা খাওয়া দাওয়াও করি, আমাদের ভাত রান্নাও হয়, এরকম ব্যবস্থা করি। আমাদের এখানে জলই নাই, দিয়ে মেম্বাররাকে বলছি, তা মেম্বাররা কোনো গ্যারাজই করে না। দীর্ঘদিনের কান্দি পঞ্চায়েত সমিতির সদস্য অবশ্য গ্রামবাসীদের সমস্যার কথা মেনে নিচ্ছেন। তার সাফাই, কান্দি মাস্টার প্ল্যানে যে কাজ চলছে, নদী খনন হয়ে কাজটা হলে সেই জলে চাষবাসের যেমন উপকার হবে, পানীয় জল হিসেবেও ব্যবহার করতে পারবেন অনেকেই। দাদা, দীর্ঘদিন আপনি পঞ্চায়েত সমিতির মেম্বার, এলাকার মানুষ দীর্ঘদিন ধরে একটা সমস্যায় ভোগে, গরম পড়লেই জলের সমস্যা। কেউ বালির গাড়ি থেকে জল নেয়, কেউ নদীতে বালি খুঁড়ে জল নেয়। পঞ্চায়েত সমিতির মেম্বার হিসেবে বিষয়টাকে কীভাবে দেখছেন? বিষয়টাকে আমরা চেষ্টা করেছিলাম যে পঞ্চায়েত থেকে কিছু বালির উপরে নোংরা কেটে আমরা জলের ব্যবস্থা করেছিলাম, টিউবওয়েল বসিয়ে দিয়েছিলাম। কিছুদিন চলার পরে সেটা নষ্ট হয়ে যায়, তারপর কয়েকটা জায়গায় পুরো রানিং চলছে। এখন আমরা চাইছি যে মাস্টার প্ল্যান যে কাজটা চলছে, আমরা চাই ওটা নদী খনন হয়ে যদি বেরিয়ে চলে যায়, তাহলে ওই জল মানে দীর্ঘদিন এলাকার লোকের চাষবাসের জন্য সুবিধা হবে, প্লাস লোকের ভাত রান্নার জলও কারবারও করতে হবে, ব্যবহার করতে হবে। এলাকার অভিযোগ যে দীর্ঘদিন মেম্বারকে বলে কোনো কাজ হয়নি, উনি এদিকে আসেননি না, দেখেনি না, কি বলবেন? এগুলো যেগুলো বলেছে এগুলো সঠিক বলেনি, তবে এলাকার লোক আমরা সঙ্গে আছি, উন্নয়ন রাস্তাঘাট, পানীয় জল, লাইটেরও ব্যবস্থা নিয়েছি। আর সমস্যা হচ্ছে যে একটাই, যে জল খরার সময় বালি কুড়ে জলটা পায়,
সে তার জন্য আমরা রীতিমতো ব্যবস্থাও করেছিলাম, টিউবওয়েল বসানো আছে, এখনো পর্যন্ত কয়েকটা টিউবওয়েল রানিং চলছে। কিন্তু প্রতিশ্রুতি মিললেও সমাধান কবে হবে? গ্রামবাসীরা কি এইভাবেই দিনের পর দিন জলের খোঁজে ছুটে বেড়াবেন, নাকি সঠিক পথের সন্ধান পাবেন তারা? সেই আশাতেই বছরের পর বছর অধীর অপেক্ষায় অসহায় মানুষগুলি। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।